জেট প্ল্যান্ট তো অনেকেই দেখেছেন এটা হচ্ছে হোয়াইট জেড যে গাছটি বাকি অন্যান্য গাছের থেকে একটু আলাদা মাত্রায় এনে দেয় বিভিন্ন ভ্যারাইটির জেড প্ল্যান্ট থাকলেও এই ভ্যারাইটি কিন্তু অত্যন্ত সুন্দর ভ্যারাইটি তো আজকে আমরা এই সমস্ত ভ্যারাইটিগুলি চারা তৈরি করেছিলাম এবং এই সমস্ত পটের মধ্যে চারা তৈরি হয়ে গেছে চারা তৈরি খুব সহজ এই সমস্ত ডালগুলিকে কেটে একটা ছোট্ট মাটির মিশ্রণ তৈরি করে তার মধ্যে বসিয়ে দিলেই চারা তৈরি হয়ে যায় গাছটি গত বছর বর্ষাতে করা হয়েছিল এখন বেশ সুন্দরভাবে গ্রোথ দিয়েছে কিন্তু এই সমস্ত ছোট ছোট পটের মধ্যে আর বেশি দিন রাখা যাবে না এখন এই সমস্ত জেট প্ল্যান্টের আমাদের করে ফেলতে হবে মাটির মিশ্রণ তৈরি করে তাকে লাগিয়ে ফেলতে হবে একটা বড় পটে তার জন্য আমি এই পটের থেকে এক সাইজ বড়ো মাপের পট নিয়ে এনেছি এটা পটের সাইজ রয়েছে চার ইঞ্চি তো চার ইঞ্চি প পটের জন্য আমি এখানে মাটির মিশ্রণ নিয়ে এনেছি যে মাটির মিশ্রণটির মধ্যে আমার রয়েছে ফিফটি পাতা পচা ফিফটি পার্সেন্ট নর্মাল মাটি আর তার সঙ্গে আমি বালি মিশিয়ে নিয়েছি এই বালি এবং এই সমস্ত কিছু দিয়ে একটা ওয়েলডেনেস আপনাকে মাটি তৈরি করতে হবে যে মাটিটি আপনারা যখনই হাত দিয়ে মুঠো করবেন এবং ছেড়ে দেবেন মাটিটিও আস্তে আস্তে ছেড়ে দেবে আর এই মাটির মধ্যে যে মিশ্রণটা খাবারটি দেখছেন এই সমস্ত মাটিটি কিন্তু আমার নতুন মাটি নয় বাগানে ব্যবহৃত পুরনো গাছের শীতের গাছের মাটি তা আপনারা এইভাবে আপনারা ব্যবহার করুন আপনার শীতের গাছের মাটি আর জেট প্ল্যান্ট কিন্তু খুব সহজ সরল পরিচর্যা তো চলুন একটু কী করে আমরা রিপোর্ট করছি সেই বিষয়টা একটু দেখে নিই রিপোর্টের জন্য সবার প্রথমে আপনাকে এই সমস্ত টবের নিচের দিকে ডেনেজটা একটু ভালো রাখতে হবে তার জন্য অবশ্যই আপনি এখানটায় রিপোর্টিং জন্য অবশ্যই এই টবের নিজের ডেনেজটা কিন্তু সবসময় যেন ভালো রাখতে হবে তার জন্য আমি এই ড্রেনেজ টবের নিচের দিকে আমি কিছু ঘেঁস ব্যবহার করছি বা আপনাদের কাছে যদি ছোটোখাটো পাথরের টুকরো থাকে সেগুলি আপনারা ব্যবহার করতে পারেন এবার তারপরে আমি সামান্য পরিমাণ মাটি এখানে অ্যাড করে দিচ্ছি অ্যাড করার পর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই টপ থেকে চারাটিকে বের করতে হবে চারাটি বের করার সময় সবার প্রথমে এই টপটি চারিদিক দিয়ে একটু হালকা করে মাটিটিকে আগলা করে নেবেন বাইরের থেকে এবার এখানে এভাবে আঙ্গুল দিয়ে এটাকে উল্টে দিয়ে উপরে একটা টোকা দেবেন দেখবেন এটি সুন্দরভাবে বেরিয়ে গেছে এবার চারাটি এভাবে বেরিয়ে যাওয়ার পর এই রুট বলটা কখনোই ভাঙবেন না এটাকে সহই আপনারা এটাকে সুন্দরভাবে এর মধ্যে বসিয়ে দিন এভাবে বসিয়ে দেওয়ার পর আপনারা সাইড দিয়ে মাটি দিয়ে দিন এবার দেখুন গাছটি আগের থেকে একটা আলাদা মাত্রা চলে এসছে এবং গাছটি কিন্তু এখানে অনেকটা জায়গা এখন কিন্তু গাছটি আরো সুন্দরভাবে গ্রোথ নেওয়া শুরু করবে তো এই হচ্ছে হোয়াইট জেডের আপনারা রিপিং কি করে করবেন সেটা এবার আসি গাছটা একটু পরিচর্যা যে বিষয়টির দিকে নজর দাও সেটা হচ্ছে জল অবশ্যই এই সমস্ত গাছে এখন জল প্রয়োগ করতে হবে গাছ লাগিয়ে দেওয়ার পর তারপর গাছটিকে একটা ছায়া জায়গায় রাখতে হবে এমন কোনো বিষয় নাই যেহেতু গাছটি সেট গাছ ছিল টবের মধ্যে তাই এটাকে এখন ছায়ার জায়গায় রাখতে হবে এমন কোনো বিষয় নেই তবে এই জেট প্ল্যান্টের কথা বলি এই জেট প্ল্যান্ট যেমন ফুল সানলাইটও বেঁচে থাকতে পারে তেমন সেমি সেটেও বেঁচে থাকতে পারে তাই এই গাছের জন্য তেমন কোনো রকম নির্দিষ্ট মাপকাঠি সূর্যালোকের কোনো প্রয়োজন নেই তবে জলের ক্ষেত্রে কিন্তু অবশ্যই মাপকাঠি রয়েছে যদি অতিরিক্ত জল এই গাছে যদি পড়ে যায় তাহলে গাছের গোড়া পচে যায় তবে সবসময় চেষ্টা করবেন এটা যেহেতু স্যাকুলেন্ট ভ্যারাইটির গাছ তাই গাছের গোড়া একদম ড্রাই করে দিয়ে গাছে জল প্রয়োগ করা তাহলে দেখবেন তাতে কিন্তু এই সমস্ত গাছগুলি সহজে নষ্ট হয় না অনেকেরই গাছ খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তার একটাই কারণ গাছের জল আর তেমন কোনো কিছু নেই আর ফুল সানলাইটে রাখুন আর অন্ধকারচ্ছন্ন জায়গাতে রাখবেন না আর সেমিসেডে রাখুন গাছ সুন্দরভাবে বেড়ে উঠবে তো এই হচ্ছে এই সমস্ত গাছের পরিচর্যা আর তেমন কিছু না আর পোকা দিক দিয়ে কথা বলে অত্যন্ত লক্ষ্মী গাছ না এই গাছে কোনোরকম পোকার আক্রমণ ঘটে না কোনো ফাঙ্গালের আক্রমণ ঘটে কোনো কিছুই ঘটে না তবে গাছটিকে যদি আপনারা স্প্রে করে দিতে পারেন জল তাহলে খুব ভালো হয় এবার আসি ফার্টিলাইজার গাছে যখন লাগিয়ে দেওয়ার পর গাছে অবশ্যই ফার্টিলাইজারের বিষয়টি থেকেই যায় অনেকেই মনে করে যে প্রচুর পরিমাণে ফার্টিলাইজার ব্যবহার করতে হবে এই সমস্ত গাছগুলিতে তেমন কোনো ফার্টিলাইজার প্রয়োজন হয় না বছরে একবার করে আপনারা একটা মিক্সড খাবার এই সমস্ত গাছে প্রয়োগ করবেন আর তার সঙ্গে সঙ্গে আপনারা মিক্সড খাবার বলতে ওই হাড়গুঁড়ো শিঙ্কুচি তারপরে আপনার ভার্মি কম্পোস্ট এই সমস্ত কিছু থাকবে আর তার সঙ্গে তেমন কোনো কিছু লাগে না তবে অবশ্যই গাছে কিন্তু অ্যান্টিফাঙ্গাল মাঝে মধ্যে স্প্রে করবেন সেটা হচ্ছে বর্ষাকালে বর্ষাকালে গাছের গোড়া পচা রোগটি দেখা দেয় তার জন্য এটা বলা হয় আর তেমন কোনো কিছু নেই আর এই খাবারটি দেবেন আর লিকুইড ফার্টিলাইজার মাঝে মধ্যে ইউজ করতে পারেন এনপিকে কুড়ি 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 আর এটা যেহেতু ইনডোরে থাকে তাই অবশ্যই এইগুলি স্প্রে করলে গাছের গ্রোথটা অনেকটা ভালো হয় আর এই সমস্ত গাছ যত বেশি গ্রোথ হবে গাছের পাতার সংখ্যা যত বাড়বে দেখতে তত বেশি সুন্দর লাগবে তাই অবশ্যই আপনারা এই গাছগুলিকে করে ফেলুন দেখবেন আপনার হোয়াইট জেট আরও সুন্দরভাবে বেড়েছে উঠবে আর খুব সুন্দরভাবে হয়ে যাবে তো এই ছোট্ট পরিচর্যায় ছিল এই সমস্ত কাছে পরিচর্যা তেমন আহামরি কোনো কিছু নাই তো পরবর্তীতে জেট প্ল্যান্ট নিয়ে একটা ডিটেলসে ভিডিও আসবে এবং কী করে আপনারা কী করবেন সমস্ত কিছু নিয়ে আর যারা সবই কিনতে চান এবং লাগাতে চান তারা এদের জন্য এই ভিডিওটি যথেষ্ট তো ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন